দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন রুম সংলাপ অনুষ্ঠানে আপনারা জানেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিনের দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি বিশ্লেষণ তুলে ধরেই আমন্ত্রিত অতিথিদের মতামত তুলে ধরার চেষ্টা করি অনুষ্ঠানের মাধ্যমে একই সঙ্গে সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আমাদের আলোচনায় আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে শুরুতেই আপনাদের পরিচয় করে দিই আমার ডান পাশে রয়েছেন মোস্তফা ফিরোজ ভারত প্রধান বাংলা ভিশন এবং তার ডানে রয়েছেন জাহিদুল হাসান পিন্টু সম্পাদক ডিভিসি নিউজ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে আমরা একটু দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে এসে তারপরে আলোচনা শুরু করতে চাই দর্শক শুরুতেই নিউজ টোয়েন্টি ফোরের প্রধান প্রধান খবরগুলোতে একটু চোখ বোলাতে চাই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি অভিযোগ তোলায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবে ক্ষতিগ্রস্তরা বললেন প্রধানমন্ত্রী খালেদার মামলা নিয়ে আওয়ামী লীগ বিএনপির উত্তপ্ত বক্তব্য সংখ্যায় মানুষ নির্বাচন কমিশনকে সংলাপে বসার পরামর্শ পানগাঁওয়ে প্রথমবারের মতো ভারতীয় পণ্য খালাস নৌপথে বাণিজ্য আরও বাড়বে প্রত্যাশা দুই দেশের উনচল্লিশটি দেশের অংশগ্রহণে ঢাকায় পর্দা উঠল চতুর্থ রোল বল বিশ্বকাপের প্রথম দিনে জমজমাট লড়াই দর্শক আমরা অন্যান্য গণমাধ্যমের শিরোনামগুলোতে একটু চোখ বলতে চাই দেখে আসতে চাই অন্যান্য গণমাধ্যম কোন কোন খবরকে গুরুত্ব সহকারে প্রচার করেছে নির্বাচন প্রশ্নে রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠার ইঙ্গিত চলছে আওয়ামী লীগ ও বিএনপির বাকযুদ্ধ নির্বাচনী বহুমুখী প্রকল্প করেছেন এই প্রকল্প সফল হওয়ার কোন সুযোগ নাই বাংলাদেশে নির্বাচন প্রতিহত করার কোনো ক্ষমতা নেই মাংস ব্যবসায়ীদের ধর্মঘটে অস্থির মুরগি ও মাছের বাজার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি এক এক মুরগিতে বর্তমানে সত্তর আশি টাকা বেশি দেশি মাছটা খুব কম পাওয়া যাচ্ছে আর যেগুলো মনে করেন সামুদ্রিক মাছ এগুলোর দামটা কিন্তু অনেক বেশি রাষ্ট্রকে জানিয়ে দিলাম রাষ্ট্রকার সম্পদ রক্ষা করে রক্ষা করেন আর আপনারা জনগণ আপনাকেও জানাই দিলাম যে আপনারা আপনাদের অধিকার আদায় করেন ঢাকার বায়ুদূষণ নিয়ে নজরদারি তাগাদা বিশেষজ্ঞদের মার্কিন উপাত্ত নিয়ে দ্বিমত পোষণ বায়ুদূষণের কারণে এক লক্ষ বাইশ হাজার মানুষ প্রতি বছর মারা যায় এটা একজাজারেটেড ফিগার এই এইটা এই সংখ্যার সাথে আমার মনে হয় যে আমরা কেউই একমত পোষণ করতে পারবো না কতজন মারা গেছেন কতজন ভুগছেন সেই আলোচনাতে না গিয়ে আমি বলবো যে এটাকে নিয়ন্ত্রণ করার সময় এসেছে সঞ্চালন লাইন না থাকায় পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যেতে পারছে না সরকার আগামী দুই কাজ সবচেয়ে বড় এবং পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ দিল আশি জন সন্ত্রাস দমন অভিযানে নিহত চল্লিশ জঙ্গি রোহিঙ্গাদের ঠেঙ্গার স্থানান্তর সম্ভব নয় পর্যবেক্ষণ বন বিভাগের এক হাজার শরণার্থীকে বিদেশে পাঠাতে চায় বাদ দিয়ে নির্বাচন নয় হুঁশিয়ারি বিএনপির আদালতের রায় না মানলে প্রতিহত করবে জনগণ পাল্টা জবাব আওয়ামী লীগের নিজের উপজেলা বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করলেও আঠারো বছরের আগেই মেয়ের বিয়ে দিলেন ময়মনসিংহের এমপি সালাউদ্দিন সমালোচনার ঝড় সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পকে অপসারণের দাবিতে কংগ্রেসে প্রায় নয় লাখ মানুষের পিটিশন আত্মঘাতী হামলার পর পাকিস্তানে চলছে সেনা অভিযান চুয়াল্লিশ সন্দেহ নিহত মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের উত্তাপ বাজারে মুরগির দাম চড়া নির্দলীয় সরকার হলেই নির্বাচনে যাবে বিএনপি মন্তব্য পানগাঁও টার্মিনালে আন্তর্জাতিক পণ্য খালাস শুরু এবং লাল সালু ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচনের কাহিনী নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার মাঝে আবার ইভিএম বিতর্ক সরকারি দল চাইলেও বিরুদ্ধে বিএনপি কারসাজির পায়তারার অভিযোগ এখনই চালুর পক্ষে নয় সিপিবি ঘোষণা দিলেও খাল উদ্ধারে সিটি কর্পোরেশনের নেই দৃশ্যমান তৎপরতা অনেকগুলো যেন ময়লা আবর্জনা ভাগার সচেতন হওয়ার আহ্বান মেয়রের অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় শৈশব হারাচ্ছে শিশু কার্যত বন্দী জীবনে বাধা পাচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ বলছেন বিশেষজ্ঞরা হারিয়ে যাচ্ছে অক্ষরহীন ও অলিখিত ভাষা খাসিয়া বাংলা দুর্বোধ্য মনে হওয়ায় সিলেটের জাতিগোষ্ঠীতে শিক্ষাবঞ্চিত এবং ম্যারাথন সংবাদ সম্মেলনে গণমাধ্যমে তীব্র সমালোচনা ট্রাম্পের বললেন নিয়ন্ত্রণহীন প্রেসের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে ভাই চার্ন অল দ্য টিভি ওপেন দ্য নিউজপেপার শ্রেষ স্টোরিজ খেয়েয়াস খেয়াস ছিলাম প্রধান প্রধান খবরগুলো রাজনীতিতে উত্তপ্ত উত্তপ্ত বাত্য বিনিময়ের খবর আমরা দেখছিলাম যে আবার নির্বাচন নিয়ে দুই দলের নেতারা আসলে মানে গরম গরম কথাই বলছেন আসলে মানে আমরা যেমনটা নির্বাচনের আগে দেখি নির্বাচনকালীন সরকারের বিষয় নিয়েও কথাবার্তা চলছে এবং খালেদা জিয়ার যে মামলা চলছে সেই মামলায় যদি এখনও রায় হয়নি শাস্তি হয়নি কী হবে কেউ আসলে জানে না সেই জায়গা থেকেই আগে থেকে আগাম মন্তব্য হচ্ছে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই মানে একটা বিচারাধীন বিষয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই বিষয়গুলো রাজনৈতিক নেতাদের বক্তব্যে আসলে উঠে আসছে যেটাই আবার রাজনীতিতে মানে উত্তপ্ত বাক্য বিনিময়ের মানে সাধারণ মানুষও আসলে অনেক ক্ষেত্রেই শঙ্কিত কারণ দু সালে যে পাঁচ জানুয়ারি নির্বাচন হয়েছে তার আগের একটা আবহাওয়া তারা খুঁজে পাচ্ছেন আমাদের আজকে একটা প্রতিবেদন হয়েছে সেই আমরা সুযোগ পেলে দেখব সাধারণ মানুষ আসলে শঙ্কা প্রকাশ করেছেন সব মিলিয়ে আসলে এখনকার রাজনীতির বাস্তবতাটা একটু জানতে চাই আসলে কতটা যুক্তিসঙ্গত বক্তব্যগুলো না এখন এটা তো স্বাভাবিকভাবে এটা তো নতুন করে বলার ব্যাপার না যে কয়েকটা বিষয় সামনে রেখে বিএনপি মানে তার পুরো অবস্থানটা খুবই একটা নাজুক এবং কঠিন একটা অবস্থার মধ্যে আছে সেই অবস্থাটা কয়েকটা হলো তার মধ্যে অন্যতম হলো যে বেগম খালেদা যে মামলা এই মামলার যে অরফানে ট্রাস্ট মামলা এই মামলার গতি প্রকৃতি দেখে মানে অনেক মানে বিরোধী পক্ষের আইনজীবীরাও বলছেন বা তাদের পক্ষে শুভাকাঙ্ক্ষীরা বলছেন যে এই মামলার ধারা প্রকৃতি যা এটা এটা অনিবার্য এটা কোনোভাবেই এটা এখান থেকে মুক্ত হওয়ার সম্ভব না এবং বিষয়টা এমন যদি মানে বেগম খালেদা জিয়া তার দলের পক্ষ থেকেও কোনো বিচারক বা আইনজীবীও নিয়োগ করা করা হয় তাতেও এর থেকে অব্যতি পাওয়ার একটা খুব একটা স্কোপ নেই ফলে তিন বছর যদি এ হয় তাহলে নির্বাচন অযোগ্য হবে এটা একটা দলের জন্য তার বড়ো ঝাঁকুনি যে দলের প্রধান যদি নির্বাচন না করতে পারে তাহলে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যেহেতু একটা কঠিন প্রতিদ্বন্দ্বী সরকার তার সাথে এ একটা বড় চ্যালেঞ্জ বড় আরেকটি সমস্যা হচ্ছে ইভিএমের কথাটা হঠাৎ করে আসাতে ইভিএম নিয়ে একটা আতঙ্ক বিএনপির এর আগেও ছিল তো সেই বিষয়টা আবার যদি প্রবর্তিত হয় তাহলে সেই বিষয়টা কি সুনজরে দেখছে না যেহেতু এখানে আস্থার সংকট আছে দুই দলের মধ্যে যদিও ইলেকট্রনিক ভোটিং এ পদ্ধতিটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকম সমালোচনা সত্ত্বেও এটা যেহেতু অত্যাধুনিক একটা যান্ত্রিক বিষয় এই প্রযুক্তির বিপক্ষে থাকার কথা না কিন্তু যেহেতু এখানে আস্থার সংকট সুতরাং এই ক্ষেত্রে বিএনপি আরও সন্ধিয়ান হচ্ছে যে এখানে কোনো কারসাজি হয় কিনা এক দুই নম্বর হলো যে নির্বাচন কমিশনের ব্যাপারে বিএনপি কিন্তু এক ধরনের অনাস্থা আছে কিন্তু পরিস্থিতির কারণে তারা প্রত্যাখ্যান করতে পারছে না কারণ পরিস্থিতি যা তাতে তাদের সব দিক মিলিয়ে যা বিবেচনা যে গত নির্বাচন বর্জন করার অভিজ্ঞতা বর্তমান অবস্থায় সঙ্গীন একটা পরিস্থিতি তে টিকে থাকার জন্য তাদের এখন নির্বাচনের কোনো বিকল্প নেই তো ফলে এখন বিষ গেলার মতন তারা ইভিএম গিলতে হচ্ছে নির্বাচন কমিশন গিলতে হচ্ছে না মামলাও তাদেরকে গিলতে হচ্ছে এই গেলার মধ্য দিয়ে প্রতিবাদ করতে করতেই তারা গিলতে থাকবে এবং একটা কৌশল নেবে যে অল আউট তারা একটা বিরোধিতা করতে থাকবে এর মধ্যে থেকে যদি কোনো পয়েন্ট বের হয়ে আসে সুতরাং ওই অপেক্ষায় থাকা ছাড়া আসলে বিএনপির এই মুহূর্তে আর কোনো গত্যন্ত নেই এই বাস্তবতার কারণেই বিএনপি ক্রমেই একটু অসহিষ্ণু হয়ে উঠছে যতই এবং বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া হয়তো পরবর্তী তারিখ অথবা এর পরবর্তী যে কোনো তারিখে গেলেই তার বিচার এবং রায় একসঙ্গে হয়ে যেতে পারে তো সুতরাং এইটা দলের মধ্যে খুবই চিন্তা বাড়াচ্ছে বলেই তারা আবার পাল্টা বলছে যে বেগম খালেদা জিয়াকে যদি গ্রেপ্তার নির্বাচ মানে সাজা দেওয়া হয় তাহলে বিএনপি নির্বাচনে যাবে এই কারণে বলছে যে এটা একটা প্রোটেস্ট হিসাবে একটা চাপ তৈরি করা সরকারের জি জাহেদুল হাসান পিন্টু একটু জানতে চাই যে বিএনপি বলছে যে খালেদা জিয়া ছাড়া তার নির্বাচনে যাবে না আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আদালতের রায়ের বিষয় কারণ খালেদা জিয়াকে জেলে নেওয়ার কোনো চিন্তা ভাবনা সরকারের নেই সামনের দিন কেমন দেখেন রাজনীতিতে আসলে আমি যতটুকু দেখি নেগোসিয়েশনের খেলা হবে আগামী নির্বাচনে বিশেষ করে বিএনপি কতটা নেগোসিয়েট করতে পারে সরকারের সঙ্গে দেখেন এই যে দিব্বাই যে কথাগুলো বললেন এই খালদা জিয়ার মামলার পরিণতি সম্পর্কে যে বিএনপির আইনজীবী এসে বা তাদের লোকজন এসে বিচার করলেও রক্ষার সুযোগ কম তাই না তো সেই জায়গা এখন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আইন আদালত সব সময় যে আইনের পথেই চলে এমন না আমরা অতীতে ভিন্ন পথে যেত দেখেছি এই নেগোসিয়েশনটা কিভাবে করতে পারে এখন বিএনপি চাপ সৃষ্টি করবে ঠিকই সরকারের উপর কিন্তু সরকারের চাপটা কিন্তু মারাত্মক খালেদা জিয়ার যদি সাজা হয়ে যায় এর একটা বড় চাপ এখন এই চাপটা থেকে বাঁচতে হলে বিএনপি আর কি কি ছাড় দেবে এই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড় দিল সেখান থেকে সরে এসেছে এখন নির্বাচনকালীন সহায়ক সরকারের একটা দাবি সেই দাবি থেকেও সরে আসে কিনা মামলার ভয় এখন আপনি বলতে পারেন যে জাজমেন্ট হয়ে গেলে কি করার আছে জাজমেন্ট হয়ে গেল এই দেশে অনেক রাস্তা আছে আপনার জেনারেল ইরশাদ তার অন্যতম প্রমাণ জেনারেল ইরশাদের টু থাউজেন্ড ওয়ানে কিন্তু নির্বাচন করতে পারে নাই আপনার জনতা টাওয়ার মামলায় তার সাজা হয়েছে জনতা টাওয়ার মামলার আগে ইরশাদ সাহেবের নামে একটা মানি কেস মানুষ ওই তিন বছরের সাজা আছে জাপানি নৌযান ক্রয় মামলাও তিন বছরের সাজা আছে চব্বিশ বছর ধরে এই মামলা হাইকোর্টে স্টে হয়ে আছে নাইনটি এ জাজমেন্ট হয়েছে এটা এখন তো পঁচিশ বছর হয়ে গেছে নাইনটি এ জাজমেন্ট হয়েছে এটা আপনার টু থাউজেন্ড পর্যন্ত স্টে উনি কিন্তু এর মধ্যে নির্বাচন করে এখন মন্ত্রীর মর্যাদায় পতাকা নিয়ে ঘুরছেন তো এখন জাজমেন্ট হইলেই যে আপনি নির্বাচন করতে পারবেন না তা না আইনটা হলো আমাদের যে আপনার আইন না আপনার আমাদের সংবিধানের আর্টিকেল সিক্সটি সিক্সে যেটা আছে আপনি যদি এই মোরাল মোরালটার পিচিউটে বা নৈতিক স্খলন জনিত কোনো অপরাধে দু বছরের বেশি সাজা হয় সেই সাজার খাটার পাঁচ বছর পার না হলে আপনি নির্বাচন করতে পারবেন না তো এখন এই সাজা আপনি ট্রায়াল কোর্টের সাজা তো চূড়ান্ত সাজা না এটা আপনার জনতা টায়ার মামলায় আপনার আমরা জাজমেন্ট আপিলের ডিভিশন থেকে পেয়ে গেছি তো সো এই জাজমেন্টটা হতে হবে আপনার ট্রায়াল কোর্টের পরে হাইকোর্ট হাইকোর্টের পরে আপিলের ডিভিশন আপিলের ডিভিশনের পরে রিভিউ তারপরও আপনার সুযোগ আপনার ওই যে আর্টিকেল ফর্টি নাইন অ্যাপ্লাই করবে কিনা প্রেসিডেন্টের ক্ষমা যেটা নাজুর রহমান মঞ্জু আপনার ক্ষমা নিয়েছিলেন তার দুর্নীতির মামলায় তখন জাতীয় পার্টির নেতা ছিলেন উনি তো আমি বলছি যে মামলার দুই এক বছরেও আপনি শেষ করে দিতে পারেন আবার পঁচিশ বছর লাগিয়েও আপনি এটা শেষ নাও করতে পারেন কার ইচ্ছার উপর নির্ভর করছে এই জায়গাটায় আপনি বিএনপি কিভাবে খেলবে সরকার সরকারের প্রেসারটা কীভাবে সে হজম করবে চাইলে তো সম্ভব সবই সম্ভব দ্রুত বিচার করা যায় আপনার কোর্টেও আপনার এক্সট্রা কেয়ার নিলেই হয় আবার যেমন এই যে বঙ্গবন্ধু হত্যা মামলা যেমন আপনার এই আওয়ামী লীগের আমলে শুরু হলো বিএনপির আমলে এক দিনের জন্য একটা দিনের জন্য হাইকোর্ট আপনার এই যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় নাই এটাও তো আমরা দেখেছি হ্যাঁ তার আগে হয়েছে তার পরে হয়েছে ঠিক ওই আমলটা হয়নি কারণ বলতে পারেন যে ওইটা আমলের সঙ্গে আমি না মিলে সাল মিলাতে পারি এই বছর এই ক বছর হয়নি কিন্তু ওই সময় অ্যাটর্নি জেনারেল সাহেব জাজ চেয়েছেন প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন আমার জাজ সংকট জাজ বিব্রত বোধ করছেন আপনি জাজ দেন বেঞ্চ বানান কিচ্ছু করেন তো যাই হোক আমি যেটা বলছি যে এখন এটা হবে যে নেগোসিয়েশন বিএনপি কে আপনার সরকারের সঙ্গে কতটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে যে ঠিক আছে বাবা আমি আন্দোলন সংগ্রামে যাচ্ছি না ভাঙচুর করতেছি না তোমার এই এই নির্বাচন কমিশনটা তো মেনে নিয়েছে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কিন্তু আপনার এটা কিন্তু প্রত্যাখ্যান করেনি আমি এই কমিশনের অধীনে নির্বাচনে যাব না এই কথাটা কিন্তু বিএনপি বলেনি বলেন তো সো স্কোপটা রেখেছে তারপরও আপনার এই যে নির্বাচনকালীন সহায় সরকার কতটুকু আদায় করতে পারে সেটা বিএনপির উপর নির্ভর করবে আবার আওয়ামী লীগও চিন্তা করবে যে ওই যে মামলার খরচ আপনার মানে সাংগঠনিক যে অবস্থা বিএনপির দিকে যেটা দুবাই একটু টাচ দিয়েছেন এই দেশে এখন বাংলাদেশে রাজনীতি যে পর্যায়ে গেছে সাংগঠনিক দিক দিয়ে শুধু বিএনপির এমনিতেই আপনার কর্মী নির্ভর দল না সমর্থক নির্ভর দল তার প্রচুর সমর্থক আছে কিন্তু রাস্তাঘাটে হয়তো অত কর্মী পাবেন না যে মিছিল মিটিং আন্দোলন করে যে কিছু আদায় করে ফেলতে পারবে কিন্তু আবার ভোর ওই সমর্থক আছে তো এখনকার বাস্তবতা আমি মনে করি না আন্দোলন সংগ্রাম করে খুব বেশি করা সম্ভব তার কারণ মানুষ কেন বারবার রাস্তায় নামবে কেন মানুষ রক্ত দেবে মানুষ তো এখন অনেক সচেতন এবং শুধু তাই না মানুষের পাওয়ারও তো একটা বিষয় থাকে আমরা খালি রক্ত দিতেই থাকবো সেই নব্বই সাল পর্যন্ত দিয়েছে এরপরে তো দিয়েই যাচ্ছে নব্বই পর্যন্ত না একটা যুক্তি ছিল যে স্বৈরাজ বিরোধী সংগ্রাম করল এরপরে তো গণতন্ত্রের সংগ্রাম এখনো চলছে মানুষ রক্ত দিয়ে যাচ্ছে কিন্তু কেন মানুষ এত রক্ত দিবে কারণ রাস্তায় নামাই তো মারামারি কাটাকাটি আর কি লাভ তার এই হিসাব নিকাশ এখন সহজে সাধারণ মানুষও নামেন আর বিশেষ করে গত ইয়ার সময় তো ওই যে এই পেট্রোল বোমার সময়টা তো আপনার মানুষের রাস্তায় নামার আস্থা ইয়েটাও নষ্ট করে দিয়েছে সো আমি মনে করি না আন্দোলন সংগ্রাম করে কোনো কিছু আদায় করার মতো অবস্থায় বিএনপি আছে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে প্রতিবেদনটা যদি একটু দেখার সুযোগ থাকে সাধারণ মানুষ সহ এই যে নির্বাচনকালীন নিয়ে সরকার নিয়ে যে বিতর্ক চলছে এবং দুই দলের রাজনৈতিক নেতাকর্মীরা যে কথা বলছেন বিশ্লেষকরা আসলে কথা বলছেন যে জি 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 একটু করেন যদি মানে বিএনপির যে একটা মানে কি বলে রাস্তার থেকে এখন যে সমঝোতা করতে চায় একটা নেগোসিয়েশন করতে চায় তার একটা কিন্তু ইঙ্গিত আছে সর্বশেষ যে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলনে তার কিন্তু একটা ইঙ্গিত আছে তারা বলছে যে তারা নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে সরকারের কাছে প্রস্তাব দেবে এবং আলোচনা করতে চায় কার সঙ্গে চাই এখন কিন্তু আর বলছে না যে রাষ্ট্রপতির কাছে এখন সরাসরি বলছে প্রধানমন্ত্রীর সঙ্গে একদম সরকারও না একদম স্পেসিফিক প্রধানমন্ত্রীর কাছে তার মানে সরকারের সঙ্গে এতে কিন্তু এতেই বোঝা যায় যে তার অবস্থানটা কত এখন নাজুক যে এই সহায়ক সরকারের দাবি নিয়ে অর্থাৎ নিরপেক্ষ একটা সরকার থাকবে নির্বাচনের জন্য ওইটার লক্ষ্যে যে একটা দাবি করে মানুষকে সংগঠিত করে সরকারকে চাপের মুখে বাধ্য করবে সরকার ডাকবে যে আসেন আপনারা তা না এখন উল্টা যাচ্ছে মানে এতেই বোঝা যায় যে তার দুর্বলতার বহিঃপ্রকাশ প্রকাশগুলো এবং এতেই কিন্তু ওই যে নেগোসিয়েশন হচ্ছে সব কিন্তু সরকার যেভাবে চাচ্ছে কিন্তু সেভাবেই কিন্তু চলছে বিএনপি যেভাবে চাচ্ছে এখন কিন্তু সেইভাবে চলছে না এটা বিএনপি নেতারাই বুঝতে পারছেন সুতরাং এই মানে বোঝাটা আমি মনে করি এটা ইতিবাচক এই বোঝাটা যদি আরও দু বছর তিন বছর চার বছর আগে যদি হতো তাহলে মানে আরও ভালো হতো আর নির্বাচনকালীন সরকার নিয়ে তো এখনো মানে মানে সূর্যে কাঠামোর জায়গাটা কাঠামোর জায়গাটা যদি গত উদাহরণটা হয় তাহলে তো আরও নাজুক অবস্থা গত পার্লামেন্টে যারা যে সমস্ত বিরোধী দল ছিল তাদের সমন্বয়ে ছিল নির্বাচনকালীন সরকার তাহলে এইবারও যদি ওই ফর্মুলাতে যায় তাহলে তো বিএনপি আরও নাই আমি বলছি নেগোসিয়েশন আপনি যদি নেগোসিয়েশনে আপনি উইন করতে পারেন বা সরকার যদি রাজি হয় তাহলে কিন্তু সংসদে নাই আপনি বলছেন তো সংসদে আনা যায় সরকারি দলের পাঁচজন সদস্য রিজাইন করে ফেললো ওখানে

কোন কিছু করল না এবার করবে কেন ছোট একটা বিরতি ফিরছি আর দর্শক নিজরুম সংলাপে ছোট একটা বিরতির সময় হচ্ছে আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি সকাল বর স্বাগত নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম সামনের নির্বাচন নির্বাচন সরকার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জি আমি একটু জানতে চাই যে নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন খবর এসেছে এবং নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে অনেক আগে থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে আজকে যে নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনি জানেন যে বর্তমান যে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে নির্বাচন কমিশন বলছে যে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সামনে নির্বাচনের যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে করে কতটা সহজ বা কঠিন মনে হয় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আমি মনে করি এবার নির্বাচনটা খুবই ভালো নির্বাচন হবে এই কারণে যে এইবারের নির্বাচনের আগে কিন্তু একটা রাজনৈতিক সমঝোতা হবে এবং এই সমঝোতাটা এখন সকল রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে তাদের জন্য কিছু আসন মানে যাতে পাওয়া যায় সেজন্য একটা দর কষাকষি করবে তো সেই দরকসাকুষিটা যদি হয়ে যায় তাহলে নির্বাচন কমিশনের তো নির্বাচন করতে অসুবিধা নেই সে তো তার তো আর এখানে রাজনৈতিক দলগুলো কী দরকসাকুশি করলো কী আন্ডারস্ট্যান্ডিং করলো এটা দেখার দরকার নেই তার দরকার হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সম্পাদন করা যাতে ভোট কেন্দ্রে কেউ ভোটকেন্দ্র দখল না করে অনিয়ম না করে এবং মাস্তানি না করে টাকার খেলা না হয় সেটা তো এই টাকার খেলা মাস্তানি রাহাজানি যারা করবে সেই পক্ষগুলি যদি সরকারের সাথে একটা সমঝোতা করে ফেলে তাহলে তার নির্বাচন কমিশনের কোনো দখল পোতে হয় না সমঝোতা হতে পারে কোন অবস্থা নেই এখন তো যেভাবে মানে সরকারের কাছ আনুকূল্য পাওয়ার জন্য যে কম্পিটিশন এখনও আমরা দেখছি আর কিছুদিন পরে যেভাবে শুরু হবে সেখানে তো বেগম খালেদা জিয়া বা ওখানে লন্ডনে তারেক রহমান কি বললো না বললো তার অপেক্ষা রাখবে না বিএনপি বিএনপির অনেক নেতা আছেন তারা জানে যে এই বিএনপি ক্ষমতায় আসলে তাদের ভাগ্যও নিশ্চিত না তারেক রহমান তাদেরকে দয়া করবেন কিনা বা বেগম খালেদা জিয়া তাদের আনুকূল্য দেখাবেন কিনা তারা নিশ্চিত না যখন নিশ্চিত না তখন যারা ক্ষমতায় আছে এবং সমস্ত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যখন দেখবে যে না এখানে তো সরকারের সমস্ত এ অনুযায়ী সব কিছু এগুচ্ছে তখন তারা সরকারের সাথে সমঝোতা করবে সমস্যা তো নেই এবং সেই পরিস্থিতির দিকে যাচ্ছে নতুবা আপনি নির্বাচনকালীন আপনি নির্বাচন আপনি একটু পরিষ্কার তো আপনি বলছেন এখানে বলছেন যে দলীয় সি সি তাহলে দলীয় সি মানেই তো আত্ম দরকার নেই অন্য সিইসিরা তার পক্ষে যদি চারজনও থাকে কোনো কিছু আসা যায় না তাহলে আপনি অন্য সময় হলে কি করতেন যে আপনি প্রত্যাখ্যান করতেন বলতেন যে নতুন নির্বাচন কমিশন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন শুরু করলাম কোথায় আন্দোলন কোথায় প্রত্যাখ্যান প্রত্যাখ্যান নেই নির্বাচনকালীন সহায়ক সরকার এখন গুরুত্বপূর্ণ কারণ ওই সময় সরকার যে যেটা ডিজায়ার করবে সেই অনুযায়ী নির্বাচন হবে এটি প্রতিবেদন আছে আমি দেখে আসি প্রতিবেদন আচ্ছা ঠিক আছে আমরা প্রতিবেদন আছে দেখে আসি দর্শক আমাদের একটি হাতে একটি প্রতিবেদন রয়েছে সামনে রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে বিশ্লেষকরা কথা বলেছেন আমরা দেখে আসি প্রতিবেদনটি একটু এই চিত্র দু হাজার চোদ্দ সালের নির্বাচনী পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতার সে সময় পেট্রোল বোমার আগুনে ঝরেছিল একশো জনের প্রাণ সে সময় নির্বাচনের আগে ও নির্বাচনের সময় সহিংসতা যেন না আওয়ামী লীগ পুনরায় সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার কারণে ফের উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি বেগম দিয়ে বিরুদ্ধে কারাগারে পাঠিয়ে যদি কেউ মনে করেন যেখানে নির্বাচন হবে নির্বাচন হবে না খালেদী যার কোনো সাজা হয় তখন সে বলছে নির্বাচন করবে তাদের ব্যাপার কনস্টিটিউশন ইস্টিটিউশন আর না এদিকে বিচারাধীন বিষয় নিয়ে রাজনীতিকদের এমন বক্তব্যকে দায়িত্বহীন ও অনঅভিপ্রেত বলে মনে করছেন বিশ্লেষকরা খালেদা সম্পর্ক যে সংকট একটা আসল সেটা ঠিক আছে কিন্তু মতো সংকট হবে না অন্যদিকে 2019 সালের নির্বাচন নিয়ে বিশ্লেষকরা বলছেন সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নতুন নির্বাচন কমিশনের সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে প্রত্যেক দলের সঙ্গে সংলাপের পরামর্শও দিচ্ছেন তারা ইলেকশন কমিশন যেটা করতে পারে এখন থেকে দেগদরের নতুন বর্ষ শুরু করছে তাদেরকে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে এবং সরকারকে বলতে হবে যে আপনাকে সহযোগিতা করতে হবে আমাদের পরিবেশ তৈরি বিএনপিকে আমন্ত্রণ না জানালে বিএনপি তো নিজে থেকে বলতে পারে না যে আমি অমুক মন্ত্রণালয় চাই তাকে আমন্ত্রণ অবশ্যই জানাতে হবে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে তাদেরকে ডায়ালগে আসতে হবে বিভিন্ন দলের সাথে দলগুলো কি সমস্যা সেগুলো তাদের জানতে হবে গত নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে সরকারের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে আগামী নির্বাচনের সময় বিএনপির প্রতি এমন আমন্ত্রণ থাকবে না বলেই ইঙ্গিত মিলছে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে দু হাজার সালে দেশের রাজনৈতিক অঙ্গনে যে সহিংসতা সৃষ্টি হয়েছিল দু হাজার উনিশ সালের নির্বাচনের আগে সেই সহিংসতা সৃষ্টি হবে কিনা তা এখন বলা মুশকিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে সংকট আসতেই পারে তবে সহিংসতা করে নয় বরং সংকট সমাধান আলোচনার টেবিলে বসেই করার পরামর্শ তাদের জবার মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আমি যে শেষ মানে হচ্ছে যে যদি সবকিছুই মানে নির্বাচনের আগে সমঝোতার মাধ্যমে হয় ভোটের প্রতিফলন কতটা আসবে ফলাফলে মনে করেন ফলাফল হবে মানে ভালোই ইলেকশন সৈয়দ সৈয়দান হোসেনের একটা কথার সাথে আমার মিল আছে যে দুই হাজার সংকটেবার সংকট এবার হবে না হবে না এর আলামতটা ওইটাই তো যে বিএনপির পক্ষ থেকে একটা ইতিবাচক ছাড়া যে আমরা আলোচনা চাই কথাবার্তা তারা আলোচনাই চায়নি তারা বলছে যে আগে ঘোষণা দেন আগে ঘোষণা দেন পদত্যাগ করেন তাহলে এখন তো অবস্থা তো আরও বেশি ছিল যে এই সরকারের কাছে তো কিছুই বলার কথা না কারণ এই সরকার তো পুরোপুরি তারা অবৈধ সরকার মনে করেন তাদের যে ভাষণ ভাষ্য ছিল যে এই মানে গত সরকারকে কোনো রকমে তারা মেনেছিল এই সরকারকে তো তাদের দৃষ্টিতে একটা কোনো সরকারই না কিন্তু সেখানে তারা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চান কারণ দেখছেন যে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে কোনো লাভ হচ্ছে না এই যে সার্চ কমিটি টমিটি নিয়ে গিয়ে এখন রাষ্ট্রপতি থেকে তারা প্রধানমন্ত্রী আসবেন এরপরে হয়তো তারা এমনও হবেন যে ঠিক আছে অন্তত আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে সাথে অন্তত আলোচনার সুযোগ দেন এরকমও হতে পারে তো আমি মনে করি যে রাজনৈতিক পরিস্থিতি একেবারেই মানে অনুকূলে না সেইটি বিএনপি অনুধাবন করে তার কর্মকৌশল নির্ধারণ করাটা খুবই ভালো এবং আমি মনে করি যে এই ধারায় যদি আসে হয়তো সেখানে সরকারেরই একটা জয় হবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি বিএনপি সেখানে অন্তত ঘুরে দাঁড়ানোর মতন তারা যদি সংসদে আসেন মানে একটা মোটামুটি সংখ্যায় যদি একটা আসন তারা সরকারের সাথে আলোচনা করে রফা করতে পারে আমি মনে করি যে এটা হয়তো তাদের একটা ইতিবাচক ধারার দিকে তারা এগোতে পারবে আসতে চাই জাজির হাসান যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে সংকট হয়তো দু হাজার চোদ্দো সালের মতো হবে না কিন্তু বিষয় যেটা হচ্ছে যে বিএনপি যদি এতটা ছাড় দেয় সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি কিংবা সংকটের জায়গাটা আসলেই কতটা যাচ্ছে না দেখেন এখানে বিএনপির তো আরও কিছু চিন্তা আছে এরা চিন্তা করবে মিনিমাম একটা গ্রহণযোগ্য যদি নির্বাচন আদায় করতে পারে যে যে নির্বাচনে আপনার রিগিং হবে না ওই পর্যায়ে তো সেইগুলো বিএনপির তো একটা বিশ্বাস আছে যে তার কিছু সাইলেন্ট ভোটার আছে কিছু নীরব মানে সমর্থকরা আছে তারা একটা পজিশন করতে পারবে সেই চিন্তাটা কিন্তু বিএনপির আছে এখন এটা একদম যে আপনার সরকার গঠন করার মতো কিনা সেটা তো ভোটের আগে আমরাও বলতে পারতেছি না কিন্তু বিএনপির ভোট কিন্তু আপনি দেখেন এই যে নারায়ণগঞ্জে আইভির রহমান ওই কি এই আইভির সঙ্গে তো ভালো ফাইতেছে হ্যাঁ তো এই অবস্থাটা তো আপনাকে দেখতে হবে সেই জায়গায় এখন বিএনপি যদি ওই যে চিন্তাটা ওই মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন আদায় করা ক্ষেত্রে এই নির্বাচন কমিশন আর যদি সরকার যেটা আপনার আজকে শুনি না এর আগে আপনার আমি ওবায়দুল কাদেরের আমি শুনেছি আওয়ামী জেনারেল সেক্রেটারি বলেছেন যে তারা প্রেসিডেন্টের কাছে যখন নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলতে গেছেন তখন নির্বাচনকালীন সরকার নিয়েও আলোচনা করেছেন উনি এই কথা স্পষ্ট বলেছেন ওই সরকার হবে রুটিন ওয়ার্ক কোনো নীতি নির্ধারণী দায়িত্ব পালন করবে না ইটস এনাফ এটাই যদি মিন করে থাকেন যে ওই সময় যে সরকারটা থাকবে নির্বাচন কমিশনই মূলত চালাবে এবং ওই সরকার রুটিন ওয়ার্ক ছাড়া কোনো নীতি নির্ধারণী ভূমিকা পালন করবে না এটা যদি করতে পারে ভালো নির্বাচন হবে আর যেটা বলতেছেন যে সংকট সংকটের আমি বলবো এক ধরনের একচ্ছত্র আধিপত্য থাকে বাংলাদেশের রাজনীতিতে বিগত সময় দেখেছেন এখনও দেখছেন মানে সরকার যারা থাকে ক্ষমতায় তো সেই জায়গাটা থেকে কতটা বের হওয়া যাবে দেখেন এটা দুই দিকে আপনি দেখতে পারেন আপনি সারা পৃথিবীতে আপনি যদি দেখেন যে টানা অনেক বছর ক্ষমতায় থাকলে কোনো সরকার অথরিটেরিয়ান হয়ে যায় কর্তৃত্ববাদী হয়ে যায় হ্যাঁ আবার যদি দেখেন টানা কয়েক বছর ক্ষমতায় থেকে দেশকে দেশের চেহারাটাও পাল্টে দিয়েছে এমন উদাহরণও আমরা কিন্তু এই সাউথ ইস্ট এশিয়াই পাচ্ছি সেটা হয় এখন এটা নির্ভর করবে আপনার ওই সরকারের আচরণ কেমন হবে অপোজিশন কতটা দায়িত্ব নিয়ে সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারবে এবং ওই দেশের সিভিল সোসাইটি কতটা আপনার সরকারের প্রতি নজর রাখতে পারবে শুধুমাত্র ওই যে আপনি সরকার আপনি যদি একজনকে ছেড়ে দেন ছাড়া গরুর মতো সে তো ইচ্ছা মতো দৌড়াবে এটা এক জিনিস এখন আপনি যদি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সরকারও বাধ্য হয় অনেক সময় যে যতটাই ক্ষমতা এখানে এই সরকারের ক্ষমতা কম নাকি এখন তো সবই এই সরকারের কথা মতো চলার কথা কেন অপোজিশন নাই পার্লামেন্টের সরকারি বিরোধী দল যেটা আছে যা বলে তাই শুনতে হবে কারণ মন্ত্রিত্ব নিয়ে বসে আছে হ্যাঁ আপনার সর্বত্রে তো তারই কিন্তু তারপরেও তো কথা শুনতে হয় কেন তাদের কিছু এখন পরবর্তী চিন্তাটা তো করতে হয় আর কয়দিন আছে এখন ধরেন হিসাব করলে তো দুই বছরও নাই আপনার নেক্সট হ্যাঁ হ্যাঁ শেষের শেষের দিকে তারিখের আগের মধ্যে নির্বাচনটা করতে হবে সেই সব দুই বছর নেই তো এখন তো সরকারও চাইবে যে আরও ভালো ভালো আচরণ করতে এবং আরও মানুষের মন জয় করতে দেখেন এখন ইদানিং যেটা আমরা বলতাম দিবু ভাই এই আপনার ভালো মনে থাকার কথা যে দুর্নীতি দমন কমিশন আমরা কি বলতাম এরাই বলতো কি যে নখ দর্প দন্তহীন হ্যাঁ এই তারপরে দায় মুক্তি কমিশন কত কিছু দেখেন তো যে এখন কিন্তু যে বিভিন্ন অভিযান টভিযান চালিয়ে কিন্তু লোকজনকে ধরে নিয়ে আসতেছে এই যে ঘুষখুর দুর্নীতিবাজ ধরতেছে এটার মাত্রা যদি আরেকটু বেড়ে যায় সরকারের ভাবমূর্তিটা আরেকটু বাড়বে কেন সরকার এগুলো করতেছে ওই যে ইলেকশন সামনে কিছু না কিছু তার দেখাতে হয় এবং করতেও হয় এখন একদম যদি আপনি মনে করেন যে সৈরা চার হান্ড্রেড মানে ওই সামরিক স্বৈরাচারের চেয়েও বেশি হয়ে যাবে হ্যাঁ সেই সুযোগ থাকে কিন্তু আমার মনে হয় বিএনপির মতো বড় দল সংসদে থাকুক আর বাইরে থাকুক এখন এই জায়গায় একটা জনমত সরকারের বিরুদ্ধে চলে যাবে যদি ওই রকমের অবস্থায় সরকার আচরণ করে যেটা এই সরকারের মধ্যেও আমি শুনি তো সরকারের লোকজন যে আপনি বিভিন্ন সময় যে কথাবার্তা হয় তাদের কথা শুনে তো আমরা একটু বুঝতে পারি সেই জায়গাটা আমার মনে হয় না পৌঁছাবে তো রাজনীতির যে ধারা গতি প্রকৃতি মানে মানে অতীতে হয়েছে সেই তুলনায় আমি মনে করি যদি একটা মানে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে একটা সমঝোতার মধ্যে দিয়ে যদি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে আপনি বলতে পারেন এটা সমঝোতা বা আপোষের একটা তাতেও কিন্তু খারাপ না আপনি ব্যাপার হচ্ছে যে আপনি যেটা চাইবেন সেইটা মানে হওয়ার মতন সেই পরিস্থিতিটা তো আপনার নাই এখানে আমরা দেখতাম কি যে রাজনীতির নামে পক্ষ বিপক্ষগুলো ছিল এক পক্ষ আর এক পক্ষকে ধ্বংস করে একেবারে বিনাশ করার অবস্থানে ছিল তো এটা কি ভালো নাকি একটা সমঝোতার মধ্যে দিয়ে কোন সরকারের অবস্থান কেমন দেখছেন মানে সামনের নির্বাচন না আমি তো মনে করি খুবই ভালো এবং আপনি এই যে সার্চ কমিটির গঠন টঠন এটা নিয়ে আমরা সবই জানি যে কি হবে কিন্তু তারপরে এই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে মানুষ সার্চ কমিটি নির্বাচন কমিশন যে একটা ভালো হওয়া উচিত এই বোধদয়গুলো এই আলাপ আলোচনাগুলো তো একটা গণতন্ত্রের লক্ষণ এবং আপনি দেখেন সরকার কিন্তু তার অবস্থান কিন্তু অনেক এই এই যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন কারাগারে ছিল শফিক রহমান মান্না এবং ইয়ের নাম কি ওই শফিক রহমান মান্না আমার দেশ পত্রিকার আর মানুষগুলো কিন্তু চাপ ছিল না হবে ছেড়ে দিচ্ছে একটা পরিস্থিতি কিন্তু হচ্ছে এবং এটা হচ্ছে কিন্তু আবার বিরোধী দলের কারণে কারণ বিরোধী দলও পরিস্থিতি বুঝে তারা কিন্তু সেই ধরনের কোনো সংঘাতমূলক কর্মসূচিতে যাচ্ছে হ্যাঁ জায়গায় তো ফলে ওই একটা পরিস্থিতি এটা একটা ক্রান্তিকাল একটা ট্রানজিশনাল অর্থাৎ সরকার এবং বিরোধী তারা একজন আরেকজনকে বিরোধিতা করবে সত্য কথা সেই বিরোধিতাটা কোন মাত্রায় হবে আমি কি নীতির বিরোধিতা করব না আমি জীবনের বিনাশের বিরোধিতা করব আগে ছিল জীবন বিনাশী একটা বিরোধিতা আর এখন নীতির বিরোধিতা আপনি নীতির বিরোধিতা করেন আমরা তো কেন আমি ধরেন আমরা আমি পিন্টু কথা জানি না আমি আমার নিজের কথা বলি অনেক ইস্যু আছে যেটা সরকারের পক্ষ বলছি বিপক্ষ বলছি বিএনপির পক্ষ বলছি বিপক্ষ বলছি কারণ আমরা জানি যে এই শক্তিগুলো ক্ষমতায় থাকবে অথবা ক্ষমতার বাইরে থাকবে ক্ষমতার বাইরে থাকলেও তারা প্রভাবশালী ক্ষমতায় থাকলে তো অবশ্যই তারা অনেক এদের দ্বারাই কিন্তু দেশ শাসন হবে দেশ পরিচালিত হবে সুতরাং এদেরকে ভালো মন্দ সমোচনা করার মধ্যে দিয়ে যদি আমরা কিছুটা ভালো কিছু আদায় করতে পারি আমাদের সহকর্মী আছেন একটু ঘুরে আসি চট্টগ্রামের সিলেট থেকে সঙ্গে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন দিদার আলম নোবেল আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপে শুরুতে নয়ন বড়ুয়া জয় আপনার কাছে আসতে চাই আমরা কথা বলছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচনকালীন সরকার খালেদা জিয়ার মামলার সব বিষয় নিয়ে এখন আলাপ আলোচনা চলছে এবং কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীরা কথা বলছেন প্রতিদিনই আপনার শহরের যারা রাজনীতি করেন আওয়ামী লীগ নেতা নেতাকর্মীরা তাদের মনোভাব কি এই বিষয়গুলোতে একটু জানতে চাই আপনার কাছে নয়ন বড়ুয়া জয় ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন আপনার নির্বাচন কমিশন গঠন নিয়ে কিন্তু আমি আপনাকে জানাতে চাই আমাদের চট্টগ্রামের আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে আমরা কথা বলেছি কিন্তু তারাও আমরা দেখতে পেয়েছে তারা আমাদেরকে বারবার বলে যাচ্ছেন কিন্তু নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি যে এখন যে আন্দোলন সংগ্রাম করার যে হুমকি দিচ্ছেন তারা বলছেন আসলে আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না দু সালের মধ্যে উনিশ সালে কিন্তু জাতীয় নির্বাচন হবে সুষ্ঠ নির্বাচনে তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বারবার দাবি করছেন তারা গতবারের মতো ভুল না করে তারা বলছেন এবার নির্বাচনে যেন বিএনপি নেতাকর্মীরা যেন তারা অংশগ্রহণ করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখানে রয়েছেন চট্টগ্রামের তারা তাদেরকে আমরা কিন্তু নির্বাচন কমিশনের কমিশন নিয়ে কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাইনি কোনো মিছিল কিংবা কোনো আন্দোলন সংগ্রাম করতে তাদেরকে আমরা দেখতে পাইনি কিন্তু তারা আমাদেরকে বারবার জানাচ্ছেন কিন্তু তারা আমরা যখন আমরা বক্তব্য নিতে যাই তারা বারবার বলেন কিন্তু এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আসলে কতটুক নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পরে তারা বুঝতে পারবেন বলে তারা দাবি করছেন তারা বলছে স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জাতীয় নির্বাচনে তারা যোগ দিবে কিনা না সে সময় তারা জানাতে পারবেন বলে তারা জানিয়েছে কিন্তু আমি আপনাকে আর কিছু চট্টগ্রামে অনেক খবরাখবর রয়েছে এই তথ্য নিয়ে আমি আপনাকে জানাতে চাই চট্টগ্রামে চট্টগ্রামে বাংলাদেশে রোহিঙ্গা বাংলাদেশে অবস্থানরত অনেক রোহিঙ্গা রয়েছে তাদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো যে ত্রাণ রয়েছে সেই ত্রাণগুলি আজ সকালে কিন্তু কক্সবাজার এবং টেকনাবের রোহিঙ্গাদের হাতে কিন্তু তুলে দিয়েছেন জেলা প্রশাসন জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তারা তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু পনেরোশো পরিবারের হাতেই কিন্তু তারা এই মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণগুলি তারা তুলে দিয়েছেন বলে তারা দাবি করছেন কিন্তু আরও অনেক ত্রাণ রয়েছে বলে তারা বলছেন কিন্তু আরও কয়েকদিনের মধ্যে কোনো ত্রাণ কিন্তু তাদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলেছেন কিন্তু আরেকটা খবর আমি আপনাকে জানাতে চাই কিন্তু আপনি অবশ্যই জানান যে আগামীকাল চট্টগ্রামে এই আজিজ স্টেডিয়ামে কিন্তু শুরু হচ্ছে শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টে এবার কিন্তু আন্তর্জাতিকভাবে এই আন্তর্জাতিকভাবে কিন্তু এই এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আগামীকাল সেই খেলার মধ্যে প্রায় এই আটটি এই দল কিন্তু সেখানে অংশগ্রহণ করবে বলে আয়োজক কমিটা তারা আমাদেরকে জানিয়েছেন তো চট্টগ্রামে আপকে ধন্যবাদ আমাদের আমাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা একটু যেতে চাই সিলেটে দিদার আলম নোবেল আমাদের সঙ্গে যুক্ত আছেন নোবেল আমি আসলে একই প্রশ্ন আপনার কাছে আমরা যে বিষয়ে কথা বলছিলাম সিলেটের রাজনীতির খবর একটু আপনার কাছে শুনতে চাই নেতা আসলে কি ভাবছেন সামনের নির্বাচন নিয়ে ধন্যবাদ প্লাবন

ধন্যবাদ আওয়ামী লীগে মনে কর আওয়ামী লীগ মনে করছে যে আগামী নির্বাচনে বিএনপি তাদের নিজের দলের স্বার্থে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে যে কারণে গত পাঁচ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেভাবে আওয়ামী লীগ সহজে খুব সহজে সেই নির্বাচনী বৈতরণী পারা সম্ভব নয় সেজন্য তারা একটু আগেভাগেই তারা নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগের কাজে নেমেছে এছাড়া বিএনপিও মনে করছে যে শেষ পর্যন্ত সরকারের সাথে দর্ঘষাক্ষী করে একটি পর্যায়ে বা একটি পরিস্থিতি সহনশীল পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশ নেবে সেজন্য সিলেটের বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী আছেন তারা নির্বাচনী কাজ শুরু করেছেন এবং এবং প্রার্থীরা নির্বাচনী মাঠে কাজ শুরু করায় দলের নেতাকর্মীরাও কিন্তু তাদের সাথে উজ্জীবিত হয়ে কাজ করছেন এই হচ্ছে প্লাবন সিলেটের নির্বাচন নিয়ে অসংখ্য ধন্যবাদ এবং নয়ন বড় জয় আমাদের সঙ্গে এই রাতে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পরে ফিরে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আশা করি এই বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি দর্শক আবারও স্বাগত রুম সংলাপ অনুষ্ঠানে জায়দুল হাসান পিন্টু আপনাকে চোখটু আসতে চাই আগামী নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম কেমন হতে পারে নির্বাচন এখন ইলেকট্রনিক ভোটিং মেশিনের কথা আবার নতুন করেই আসছে সেটি বলা যায় কারণ বিগত বেশ কয়েক বছর আসলে ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়টি একেবারে আসেনি আমরা আপনি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলেন যে ওবায়দুল কাদের রাষ্ট্রপতির সঙ্গে যে সংলাপ হয়েছিল সেখানে নির্বাচনকালীন সরকার নিয়ে একরকম তারা রূপরেখাই দিয়েছে আমি সেই সংবাদ সম্মেলন ছিলাম পরবর্তী সংবাদ সম্মেলনে সেখানেই তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রীও বলেছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে তারা ইচ্ছার কথা প্রকাশ করেছেন যে করা যেতে পারে প্রধানমন্ত্রী সেদিন শুনলাম প্রধানমন্ত্রী ইলেকট্রনিকের একটু আপগ্রেড ই ভোটিং এখন ইভিএম না ডিভিএম ডিজিটাল ভোটিং মেশিনের কথা বলছেন ইভিএম এ কিছু আপনার সমস্যা তারা পেয়েছে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার একটা স্কোপ ছিল তবে এখন যেটা শুনলাম ডিজিটাল ভোটিং মেশিন সেটা আপনার আঙ্গুলের ছাপ নিয়ে করবে তো একজনের ভোট আরেকজন দেওয়ার অবস্থা থাকবে না দেখেন এই জায়গায় আমি দেখি যে কোনো কিছু নতুন ইন্ট্রোডিউস করতে গেলেই আপনি বাধা সম্মুখীন হবেন আর বিজ্ঞানের অগ্রযাত্রা এটা সবসময় পৃথিবীর সব জায়গায় নতুন কোনো কিছু আপনার শুরু করতে গেলে এক শ্রেণীর মানুষ আপনার সে বাধা দিবে এখন এই ইলেকট্রনিক ভোটিং নিয়ে হ্যাঁ উন্নত বিশ্ব ইলেকট্রনিক ভোটিং নিয়েও নানান প্রশ্ন আছে আমাদের এখানে কিন্তু সরকার এখনও সিদ্ধান্ত এটা নেয়নি তা প্রধানমন্ত্রী সেদিন যেটা বললেন যে বিবেচনায় রেখেছে এখন বিএনপির আপত্তি কিন্তু আগেও ছিল ইভিএমও ছিল এই এখন যে ডিভিএমের কথা বলা হচ্ছে এখনও আছে তো বিএনপি যদি আপত্তি করে তা আমার মনে হয় সরকার এই প্রজেক্টের দিকে যাবে না কারণ দীর্ঘদিনের চিরাচরিত একটা অভ্যাস আপনি আর যে যেখানে প্রধান বিরোধী দলের যদি আপত্তি থাকে সেই জায়গায় এটা ইন্ট্রোডিউস করা একটু কঠিন হয়ে যাবে তবে এইটাও আর আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় এখন এই ভোটিং সিস্টেম কতটা নিরাপদ এটা সরকার যদি গত বছরের মতো যে সময় আছে এর মধ্যে যদি মানুষকে কনভিন্স করতে পারে বা বিএনপিকে যদি কনভিন্স করতে পারে যে এই ভোটিং সিস্টেমে আপনার কোনো রকমের কারচুপির অথবা রিগিংয়ের কোনো সুযোগ নেই সেইটা একটা শুধু বিএনপি কে না সাধারণ দেশের মানুষকেও কিন্তু কনভিন্স করতে হবে কারণ নতুন তো আপনি যাচ্ছেন তো বাধা একটা থাকে তারপর হলো আপনার এই দু বছরের মধ্যে আপনার কতটা সক্ষম হবেন এইটা এটা পাইলট প্রজেক্ট হতে পারে এখন আমরা দেখি সে সামনে তো স্থানীয় সরকার নির্বাচন বেশ কয়েকটা আছে এর মধ্যে দিয়ে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করা যেতে পারে সেখানে দেখার পর তারপরে দেখবেন আপনার এই মানুষ এটা নেওয়া শুরু করবে এটা শুধু আপনার এই দেশের তো আপনার সব মানুষ শিক্ষিতও না আমি কিন্তু শিক্ষিত মানুষের মধ্যেও দেখেছি ইভেন আমার দিবুবাই কিভাবে নেবেন জানি না এই আমরা সাংবাদিকরাও তো ইলেকট্রনিক ভোটিং নিয়ে আপত্তি করেছি অনেক সময় আমাদের বিভিন্ন নির্বাচনে করেছি না আমরা ম্যানুয়ালি ইয়া ইলেকট্রনিক ভোট দিচ্ছি ম্যানুয়ালি কাউন্ট করতেছি মানে কারচুপিরও সুযোগ আছে তো এখানে কারচুপির সুযোগ না আস্থার জায়গাটা এই জায়গায় যদি কিছু মেশিন তো আপনি সুইচ টিপ দিয়ে এটাকে উল্টাপাল্টা করে দিলেন কি না আমরা ভোট দিচ্ছি ইলেকট্রনিক কাউন্ট করতেছি কিন্তু আপনার ম্যানুয়ালি সেই তো লাভ কি এমন হচ্ছে তো হ্যাঁ আমার যদি মনে পড়ে ইলেকট্রনিক অনেকটা ডিজিটাল ভোটিং আমরা আপনার নির্বাচনের সময় যে রিপোর্টার ইউনিটে প্রথম আমার চালু করছি আজকে না কিন্তু বিশ বাইশ বছর আগে নাইনটি সিক্সের দিকে হয় হ্যাঁ এরপরে কিন্তু আবার পারি নাই এখন ত্রুটি যদি একবার ধরা পড়ে আপনার আস্থার সংকটটা তো তৈরি হয় এখনকারটা যেটা হচ্ছে এটাও আপনার ওই রকম আপনি যদি যেটা আমি বললাম বিভিন্ন জায়গায় আপনি দেখেন বিষয়টা করার বিষয় তো তারপরে মানুষ নিবে আর ইলেকট্রনিক বিষয় তো এটা আটকাও রাখা যাবে না কোনো না কোনো সময় এটা এই দেশে চালু হবেই কারণ বিজ্ঞানের এই জিনিসগুলোর সুবিধাটা আমার নিতে হবে আবার বিজ্ঞানের কিছু অসুবিধাও থাকে আপনি ওই যে দেখেন না আপনার এই যে সফটওয়্যার তৈরি করেন আবার আবার অ্যান্টিভাইরাসও তৈরি করতে হচ্ছে হ্যাঁ প্রত্যেকটার সঙ্গে অ্যাডাপ্ট করে করে আপনাকে এগুতে হবে কিন্তু আপনি তো বিজ্ঞানের বাইরে যেতেও পারবেন না আলটিমেটলি আপনার এই যে এখন ইভিএমের জায়গায় ডিভিএম এসেছে হয়তো এর চেয়ে আরও আপডেট ভার্সন আসবে হ্যাঁ সো আমি মনে করি আলটিমেটলি আমাদেরকে এই সমস্ত প্রসেস কন্টিনিউ করতে হবে ইলেকট্রনিক বলেন ডিজিটাল বলেন এটিএম কার্ড না মোস্ট অফ আমি একটু জানতে চাই যে বিগত কমিশন একটা ধারা তৈরি করে রেখে গিয়েছিল আর একেবারে সদ্য বিদায়ী যে নির্বাচন কমিশন গেল সেই নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনো কাজই করেনি ইভেন ছোটো ছোটো নির্বাচনগুলোতেও আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার দেখিনি না এটা তো নিঃসন্দেহে এটা অনেক বড় একটা কঠিন আপনার কঠিন ব্যাপার এটা মানে অনেক কাটখর পোহাতে হবে তো সেটা ক্ষেত্র হতে পারে যেমন ধারাটা থাকা উচিত ছিল কিনা একটা শহর অঞ্চলে অন্তত পঞ্চাশটা আসন করতে পারে মানে মূল মূল সিটিগুলোতে যেখানে ইলেকট্রনিক্স এর ব্যবহার ট্যাবারগুলো মানে সহজপ্রাপ্য এবং শিক্ষিত ভোটার সেটা বিবেচনায় শহর অঞ্চলে কিছু অংশ করতে পারে কিন্তু সবই পারে কিন্তু সেই আস্থার সংকটটা এবং সমঝোতাটা যদি তৈরি হয় তাহলে আর এটা নিয়ে মানে ব্যাপক মানুষের মধ্যে বিভ্রান্তি হবে না নাহলে বিভ্রান্তি হবে দুইটা গোষ্ঠী ভাগ হয়ে যাবে এক পক্ষ বলবে যে এটা ষড়যন্ত্র আর এক পক্ষ বলবে যে না এটাই হচ্ছে ডিজিটাল নিয়ম আমরা ডিজিটাল ব্যবস্থার মধ্যে যাচ্ছি তো পুরো ব্যবস্থাটাই হচ্ছে কি নির্বাচনটা তো হলো দুই পক্ষের বা বহুপক্ষের ক্ষমতায় আসার ব্যাপার সেই ক্ষমতায় আসার গুলোতে যদি আস্থার সংকট তৈরি হয় সেটা আপনি যদি জোর করে ইন্ট্রোডিউস করতে চান তখন সংকট তৈরি হবে সুতরাং রাজনৈতিক পর্যায়ে আস্থাটা এই ক্ষেত্রে দেখি যে জোর জায়গা কি আসলে থাকছে সামনে না নেই কিন্তু তারপরেও তো মানে বিএনপি করবে বিএনপি আস্থায় নিয়ে নিয়ে সমঝোতার দর কষাকষি করে যতটা ভালো করা যায় এখন যতটা ভালো করতে যেও যদি আবার সামনে ডিভিএম বা ইভিএমটা সামনে চলে আসে তাহলে আবার একটু তারা তো একটু পিছু হটবে সুতরাং ওই পথটাও যাতে যাতে কাটানো যায় সেই চেষ্টাটা করবে তো কিন্তু মূল বেসিক জায়গাগুলোতে যদি সমঝোতা তৈরি হয় রাজনৈতিক সমঝোতা তৈরি হয় তাহলে হয়তো ওই ডিভিএম বা ইভিএম নিয়ে বড় ধরনের সংকট তৈরি হবে না কারণ সংকট তৈরি মানে কি আপনি আপত্তি করবেন বিরোধিতা করবেন কিন্তু লাভ তো হবে না মানে সরকার যেটা করবে সেটাই তো মেনে নিতে হবে তো সুতরাং বিএনপির কৌশলটাই হবে সব ক্ষেত্রে তারা আপত্তি জানাবে সমঝোতা করবে আবার আপত্তি জানাবে প্রতিবাদ জানিয়ে জানি যতটা সুবিধা তা তারা নিতে পারে এবং হয়তো শেষ মুহূর্তে গণজাগরণও হতে পারে তার জন্য অপেক্ষায় থাকতে হবে কিন্তু এটা খুব স্ট্যান্ডটা ভালো যে পরিস্থিতিটা বুঝে এখন স্টেপ নেওয়াটা যেমন আগে তারা পরিস্থিতি না বুঝে স্টেপ নিয়েছিল যখন তাদের নির্বাচনে যাবার কথা তখন তারা নির্বাচনে যায়নি নির্বাচনে তো যায়নি যায়নি তার পরের বছর যেই ঘটনাটা ঘটলো সেটা আরও নির্বাচনে না যাওয়ার মধ্যেও দিয়ে তার যে একটা শক্তি ছিল সেই শক্তি সম্পর্কে সরকারের মধ্যে একটা ভীতি ছিল না জানি না এদের কি একটা বিশাল শক্তি কিন্তু সেই শক্তিটাও তারা ধ্বংস করে দিল করে দিয়ে একেবারে মানে সরকারের কাছে নিজের হাতে আত্মসমর্পণ করা যে অবস্থাটা সেই ভুল থেকে অন্তত বিএনপি বের হয়ে এসে এখন অত্যন্ত সুচিন্তিতভাবে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে আমি মনে করি এটা মানে খুবই পজিটিভ সার্চ কমিটিতে নাম দেয়া আবার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় করা আবার এর বিরোধিতা করা সবগুলি কিন্তু ইতিবাচক দিক ইভেন আমি মনে করি পদ্মা সেতু নিয়েও তাদের যে স্ট্যান্ডটা একেবারে কিন্তু তারা ওই কানাডার আদালতের যেই বলেছে যে রায় বলেছে সেটা তো যেমন একেবারে কিন্তু তারা একেবারে অল আউট বলেনি যে না এটা একটা ষড়যন্ত্র আচরণ করা উচিত না তাতে আমাদের উন্নয়ন ব্যাহত হবে এটা আমি মনে করি একটা জানতে চাই যে সবকিছু আসলে যা হচ্ছে দু হাজার উনিশ সালের নির্বাচনের আগাম কথাবার্তা হচ্ছে এখন মানে মূল বিষয় হচ্ছে যে প্রশাসনের যে মানে সরকারের যে একচ্ছত্র আধিপত্যের জায়গা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আসলে প্রশ্ন এখনো থাকছে কতটা নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবে যদিও সরকারের উপর নির্ভর করছে সব মিলিয়ে মানে আসলেই কি মানে আমি যেটা জানতে চেয়েছিলাম মোস্তা আপনাকে একটা প্রশ্ন যে ভোট যেটা সাধারণ মানুষের যে ভোটের প্রতিফলন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া সেই চিত্রটা কতটা পাওয়া যাবে দেখেন বিএনপি যদি নির্বাচনে যায় তো এটা খুবই ভালো প্রতিফলন আসবে আমার এটা বিশ্বাস কারণ কি আপনার এই তখন একটা উৎসবের মতো হয়ে যাবে আর কোনো দল কিন্তু লাগে না এই দেশে যদি আওয়ামী লীগ আর বিএনপি যায় আপনি অন্য কোন দল আমি ছোট করছি না অন্য কোনো দলকে কিন্তু না গেলেও মূল প্রতিদ্বন্দ্বিতা তো এই দুই দল করে এবং প্রতিনিধিত্ব এই দুই দলই করে হ্যাঁ দুই দল তো আশি শতাংশ ভোটের কাছাকাছি হ্যাঁ তো এরা যদি যায় এবং দেখবেন যে এবং ওই দুই দলই তো ভোটটা আনার চেষ্টা করবে সেক্ষেত্রে ভোটের টার্ন আউটও ভালো হবে আর টুকটাক যেই সমস্যা আপনার যে সংঘাত সহিংসতার কথা বলেন সেটা আমাদের যে চরিত্রের মধ্যে আছে এটা তো একদম মুছে ফেলতে পারবো না একদিনে টুকটাক টুক কিছু না কিছু থাকবে সেটাকে আপনি ওই অত বড় করে দেখার কিছু নেই হ্যাঁ তো এই জায়গায় যদি ষাট সত্তর পার্সেন্ট আমার ধারণা ভোট টার্ন আউট এই দেশের আওয়ামী লীগ বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় এটা হবে এবং সেই নির্বাচনটা আমি যদি এখন বিএনপি যেই ধারার রাজনীতি করছে এটা যদি কন্টিনিউ করে হ্যাঁ আমি তো মনে করি যে এই আগামী নির্বাচন মোটামুটি ভালো নির্বাচন হবে শুধু কি বিএনপির উপর নির্ভর করছে না বিএনপি যে বিএনপির এই রাজনীতি কন্টিনিউ করে আওয়ামী লীগ তো আপনার একটা অবস্থানে আছে সরকারের মধ্যে হ্যাঁ সে তো চাইবেই আপনার একটা এই আবারও যেন সে জয়ী হয় হ্যাঁ কিন্তু বিএনপি যদি থাকে মাঠে আপনি ওই যে এটা তো আর টু থাউজেন্ড এই যে ফোরটিনের পাঁচই জানুয়ারি নির্বাচন তো আর সেটা হবে না সেই হানানি যেটা বললাম টুকটাক যে হানানিটা হবে তখন আপনার ওই যে জোর করে কেন্দ্র দখল করে নিয়ে যাওয়া হ্যাঁ ওই অপোজিশনকে বের করে দেওয়া বা আগের রাতে ভোট কেটে নেওয়া সেই সুযোগ হবে না এটা যদি আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয় অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ এবং জাহেদুল হাসান পিন্টু আপনাদের দুজনকেই নিউজ রুম সংলাপে সময় দেওয়ার জন্য দর্শক আমরাও তাই চাই একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক দু হাজার উনিশ সালে যার মাধ্যমে সামনের রাজনীতির পথটা আরও হবে এগিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধির পথে এই ছিল আজকের রুম সংলাপ দেখা হবে আবারও অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি